বন্ধুগণ, করোনা ভাইরাস পিছু হটলেও ট্রোজান ভাইরাসের সাথে যুদ্ধ কিন্তু এখনো থামেনি। হ্যাকাররা ঘাপটি মেরে বসে আছে ঠিকই, তারা তাদের পথ হতে এক বিন্দু সরে আসেনি, বরং বাড়িয়েছে তাদের নেটওয়ার্ক। ইউ আর ওয়াচিং সিনটু.কম চ্যানেল। করোনা ভাইরাস পিছু হটলেও ট্রোজান ভাইরাসের সাথে যুদ্ধ কিন্তু এখনো থামেনি। কিভাবে বুঝবেন যে আপনার কম্পিউটার ট্রোজান ভাইরাস দ্বারা আক্রান্ত? আপনার কম্পিউটারে বারবার যদি ভাইরাস আঘাত হানে, তাহলে আপনাকে কয়েকটি জিনিস লক্ষ্য করতে হবে। আপনি যদি দেখতে পারেন যে আপনার কম্পিউটারের মনিটরে এরকম সিস্টেম এরর, সেই সাথে এরকম একটি লেখা দি প্রোগ্রাম ক্যান স্টার্ট বিকজ, যে ডিটেলসটা এখানে দেখা যাচ্ছে, যদি এটি আপনি দেখতে পারেন তাহলে আপনি নিশ্চিত যে আপনার কম্পিউটারে ভাইরাস লুকায়িত। হাউ হার্মফুল ইজ এ ট্রোজান ভাইরাস? আপনি যদি কম্পিউটারে এরকম ওয়ার্নিং ইয়ার কম্পিউটার ইজ ইনফেক্টেড দেখতে পারেন, এবং পাশাপাশি যদি মনে করেন যে কম্পিউটারটা স্লো চলছে, তাহলে আপনি কনফার্ম যে আপনার কম্পিউটারে অবশ্যই লুকায়িত রয়েছে। আপনি খেয়াল করবেন আপনার কম্পিউটার যে স্লো হয়েছে, এর ফলে কি হচ্ছে, হ্যাকাররা খুব সহজেই আপনার যেসব কনফিডেন্সিয়াল ফাইলগুলো আছে বা ব্যাংকের ইনফরমেশন আছে অথবা ব্যক্তিগত তথ্য আছে, সেগুলো খুব সহজেই হ্যাকাররা আপনার এখান থেকে হ্যাক করে নিতে পারবে। এর ফলে আপনি পড়বেন বড় ধরনের ঝুঁকিতে। হ্যাকাররা যেভাবে লুকাইয়ে থাকে, ভাইরাসও ঠিক একইভাবে লুকাইত, যার কারণে আমরা সহজেই অনুমান করতে পারি না যে আমার কম্পিউটার কি দ্বারা বা কখন বা কিভাবে ভাইরাস দ্বারা আক্রান্ত হবে। How to remove Trojan virus? Run Microsoft Defender scan. Run Microsoft Defender scan. উইন্ডোজ সিকিউরিটি সেটিংসে আমরা যাই। আমরা গিয়ে দেখেন এখানে ওপেন উইন্ডোজ সিকিউরিটি, এখানে ভাইরাস থ্রেট, ভাইরাস থ্রেটের মধ্যে আমরা ক্লিক করলে আমাদের যে চারটি আসবে, স্ক্যান অপশনে যাই, তারপর ফুল স্ক্যান, এটাকে আমরা সিলেক্ট করে আমরা স্ক্যান করি। একটুক্ষণ আমরা অপেক্ষা করি যেন আমাদের সবকটা ফাইল স্ক্যান হয়ে যায়। এই ড্রাইভগুলো আমাদেরকে স্ক্যান করতে হবে, সেই জন্য আমি এটা ফুল দিয়েছি। এখানে লো ইটা চলে এসছে 32 বিটে, আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি। Run Microsoft Defender offline scan. আমরা উইন্ডোজ সিকিউরিটি সেটিংসে আবার যাব, ভাইরাস থ্রেট প্রোটেকশন কে সিলেক্ট করব, তারপর আমরা আবার স্ক্যান অপশনে ক্লিক করে নিচে যে দেখছেন মাইক্রোসফট ডিফেন্ডার অফলাইন স্ক্যান, এটাকে আমরা সিলেক্ট করে আমরা স্ক্যান করব। Boot and safe mode. বন্ধুরা, আমরা এরপর স্টার্ট মেনুতে যাব। স্টার্ট মেনুতে গিয়ে আমাদের যে পাওয়ারটা দেখা যাচ্ছে, পাওয়ারে গিয়ে আমরা রিস্টার্ট ক্লিক করব। এরপর আমরা চুইস এন্ড অপশনে গিয়ে আমরা ট্রাবল শুটে যাব, তারপর আমরা অ্যাডভান্স অপশনে গিয়ে স্টার্টআপে যাব। স্টার্টআপ থেকে আমরা রিস্টার্ট বাটন ক্লিক করব। স্টার্টআপ সেটিং থেকে এনেবল সেভ মোড করে দিলে আপনার ভাইরাস ক্লিন করা খুব সহজ হয়ে যাবে। ডিলিট টেম্পোরারি ফাইলস। বন্ধুগণ, আমরা এখন লিখব ডিস্ক ক্লিন আপ, এটাকে আমরা ক্লিক করার পর সি ড্রাইভকে আমরা ওকে করব। এরপর যে ফাইলগুলো দেখা যাচ্ছে এখানে আমরা ডিসিলেক্ট করব, যেগুলো আমাদের টেম্পোরারি ফাইল বা অন্যান্য ফাইল যেগুলো আছে করে আমরা ক্লিন আপ দেব, তারপর আমরা ওকে করব, তারপর বন্ধুগণ আমরা ওকে করে দেব, ওকে করে সব ডিলিট করে দেব ফাইল। রিমুভ সিস্টেম রিস্টোর পয়েন্টস। বন্ধুগণ, আমরা যাব আবার উইন্ডোজ সার্চ বাটনে, সেখানে গিয়ে আমরা লিখব রেস্টোর পয়েন্ট, দেখেন ডান দিকে চলে আসছে, আমরা এটাকে ওপেন করব। এটাকে ওপেন করার পর ডান দিকে এই যে কনফিগার, এই কনফিগারকে আমরা সিলেক্ট করব। দেখেন যে এখানে ডিসেবল সিস্টেম পয়েন্ট আছে, আমরা সেটাকে সিলেক্ট করে আমরা জাস্ট অ্যাপ্লাই করব, ওকে করে দেব। রিসেট ব্রাউজার সেটিংস। বন্ধুগণ, ব্রাউজার ক্লিন আপ করতে হবে। আমরা প্রথম ঢুকলাম হচ্ছে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা ডান দিকে যে সেটিং দেখতে পারবো, এই সেটিং এ ক্লিক করে আমরা চলে আসব হচ্ছে অ্যাডভান্সে। অ্যাডভান্সে গিয়ে রিসেট এন্ড ক্লিন আপ, তারপর হচ্ছে রিস্টোর সেটিংস, এখানে ক্লিক করার পর
রিসেট সেটিংসটাকে আমরা সিলেক্ট করে নিব। মধুগণ আমরা এখন চলে যাব ফায়ারফক্সে। ফায়ারফক্সে গিয়ে আপনি ডান দিকে গিয়ে এখানে আসবেন হচ্ছে হেল্প। হেল্পে যাওয়ার পর হচ্ছে দেখেন মোর ট্রাবল শুটিং ইনফরমেশন, এখানে সিলেক্ট করার পর রিফ্রেশ ফায়ারফক্স, জাস্ট আপনি রিফ্রেশ করে দেবেন। আপনারা যদি মাইক্রোসফট এজ ইউজ করে থাকেন তাহলে ডান দিক থেকে গিয়ে এখানে দেখেন সেটিংস আছে, সেটিং এ ক্লিক করার পর বাঁদিকে চলে আসবে, এখানে দেখেন আবার রিসার্চ সেটিংস। রিসার্চ সেটিং এ গিয়ে আপনি রিস্টোর সেটিং দেয়ার ডিফল্ট ভ্যালু জাস্ট রিসেট করে দেবেন। বন্ধুরা এই ছিল আজকের আয়োজন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন।